वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी ए लुकटा क्रिएट करेछी जेटा बेंगली न्यू ईयर मेकअप लुक माने पहला बैशाख मेकअप लुक। अनेक मिनिमम प्रोडक्ट दिया आमी ए लुकटा अचीव करे आमादेरके आमार ए मेकअप लुकटा पसंद होए थाके ताहले एकटा लाइक करे दिओ, शेयर करे दिओ, कमेंट करे दिओ आर चैनलटाके सबस्क्राइब करे बेल बाटनटाओ हिट करे दिओ। भिडियोटा लेट ना करे लेट्स गेट स्टार्टेड। आमी एखान थेके वॉइस ओवर करब। तो आजकेर পুরো ভয়েস ওভারটা হবে বেঙ্গলিতে। তো সবার প্রথমে আমি এখানে আমার স্কিনটাকে প্রেপ করে নেব। স্কিন প্রেপ করার জন্য আমি এখানে ইউজ করছি অ্যালপস গুডনেসের রোজ ওয়াটার টোনার। ভালো করে অ্যাপ্লাই করার পর এখানে নেক্সট আমি ইউজ করছি পন্সের সুপার লাইট জেল ময়েশ্চারাইজার। তো নেক্সট আমি এখানে সানস্ক্রিন ইউজ করছি গুড ভাইবসের। যেহেতু এটা ডে মেকআপ হতে চলেছে তাই সানস্ক্রিন ভালো করে ফেসের ওপর, নেকের ওপর আর কানেও অ্যাপ্লাই করে নেব। তো নেক্সট আমি এখানে হিমালয়ার লিপ বাম ইউজ করেছি। তারপর একটা স্পুলির সাহায্যে আমি আমার আইব্রোটাকে কম্ব করে নেব। নেক্সট আমি এখানে ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রাউ কিট। এটা দিয়ে আমি আমার ব্রাউটাকে সেট করে নেব। তো আমার দুটো ব্রাউ সেট হয়ে গেছে। তো এরপর আমি আবারও স্পুলি নিয়ে আমার ব্রাউটাকে একবার কম করে নেব যাতে আমার আইব্রোটা ভালোভাবে সেট হয়ে যায়। তো নেক্সট আমি এখানে ইউজ করছি এনওয়াইবের স্টিক ফাউন্ডেশনও বলতে পারো, এটা কনসিলারও বলতে পারো, অ্যাজ এ দুটোই কাজ করে। এটা ফাউন্ডেশনও কাজ করে আর কনসিলার হিসেবেও কাজ করে। তো ভালো করে কনসিলারটা ব্লেন্ড করা হয়ে গেছে। তারপর আমি এখানে ক্রিস্টাল প্যারাডাইসের একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এখান থেকে একটা অরেঞ্জ কাইন্ড অফ শেড নিয়ে আমি আমার আইলিডটাকে কমপ্লিট করে নেব। ব্লেন্ডিংটা ছোট ছোট স্ট্রোকে করতে হবে যাতে করে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আইশ্যাডোটা। তারপর আমি এখানে একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার আইলিডের ওপর প্লেস করে দেব। তারপর আমি একটা শিমারি ব্রাউন শেড নিয়ে আমার ফিঙ্গারের সাহায্যে আমি আমার 1/4 আইলিডের ওপর অ্যাপ্লাই করে দেব। পুরোটা না, 1/4 মানে হাফ পোর্শনে ইউজ করেছি। তারপর আমি এখানে অ্যাপ্লাই করছি ইনসাইড কসমেটিক্সের প্রাইমার। তো অল্প পরিমাণের প্রাইমারটা ইউজ করতে হবে যেহেতু গরমকাল। নেক্সট আমি এখানে স্টে কোয়ার্কির ব্যাডেস্ট কনসিলার কালার কারেক্টার প্যালেট থেকে একটা অরেঞ্জ শেড নিয়ে আমি আমার পুরো ফেসটাকে কালার কারেক্ট করে নেব। নেক্সট আমি সেম কনসিলার এনওয়ারবের কনসিলার নিয়ে আমি আমার পুরো ফেসের ওপর অ্যাপ্লাই করে নেব। অ্যাজ এ ফাউন্ডেশনের কাজ করবে এই কনসিলারটা। তারপর আমি এখানে ইউজ করছি ফিটমির কম্প্যাক্ট আমার পুরো ফেসটাকে লক করার জন্য। নেক্সট আমি এখানে এনওয়াইবের কনসিলার স্টিকের ডার্ক কালার ইউজ করছি অ্যাজ এ কন্ট্রোল, পুরো ফেসটাকে কন্ট্রোল করে নেব। ভালোভাবে কন্ট্রোলটাকে ব্লেন্ড করার পর আমি এখানে সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউনজার কালার নিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নেব অ্যাজ এ পাউডার কন্ট্রোলিং। তো ভালো করে ইউজুয়াল পয়েন্টে আমার ফেসের কন্ট্রোলিং করে নেব। নেক্সট আমি এখানে ইউজ করছি এনওয়াই বের ব্লাশ। তো এটা একটা পিচ কাইন্ড অফ শেডের ব্লাশ।
তারপর আমি এখানে ইউজ করছি সুইস বিউটির হাইলাইটার। তো ভালো করে আমার ফেসের ইউজুয়াল পয়েন্টগুলো হাইলাইট করে নেব, পুরো ফেসে হাইলাইট করার পর আমি আমার ব্রাউ বোনটাকেও হাইলাইট করে নিচ্ছি আর ইনার কর্নারটাও হাইলাইট করে নিচ্ছি। তারপর আমি আমার লোয়ার ওয়াটার লাইনও ওই সেম ব্রাউন কালার দিয়ে কমপ্লিট করে নিলাম। তারপর আমি এখানে একটা কাজল নিয়ে একটু মোটাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি কাজলটা। তারপর একটা ড্রামাটিক লুক ক্রিয়েট করার জন্য কাজলটাকে এইভাবে একটা উইং ক্রিয়েট করে নিচ্ছি আঙুলের সাহায্যে। তারপর আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের মাস্কারা, ভালো করে আমার দুটো আইয়ের ওপরই অ্যাপ্লাই করে নেব। এই মাস্কারাটা অনেকই অ্যাফোর্ডেবল আর ভলিউমটাও ভালো দেয় এই মাস্কারাটা, তো বিগিনার্সটা ট্রাই করতে পারো। তারপর আমি এখানে অ্যাপ্লাই করছি সুইস বিউটির লিপস্টিক। এরপর আমি আমার পুরো মেকআপটা সেট করার জন্য ইউজ করছি সুইস বিউটির ন্যাচারাল ফিক্সার, পুরো মেকআপটা সেট করব। যদি তোমাদেরকে আমার এই মেকআপ লুকটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে হিট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।